আসসালামু আলাইকুম এভরিওয়ান, এফএনএফ কুকিং এর নতুন আরো একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্ব আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে তান্দুরি চিকেন। তান্দুরি চিকেনের আজকের এই রেসিপিটি দেখিয়েছি ঘরে থাকা সাধারণ কিছু মশলায় এবং আজকের এই রেসিপিটি আমি চুলায় তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট তান্দুরি চিকেনের রেসিপি তৈরি করার জন্য এখানে থাকছে বেশ কিছু প্রয়োজনীয় টিপস। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস দিয়ে রাখবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তান্দুরি চিকেনের জন্য প্রথমে চিকেনটাকে মেরিনেট করে নিতে হবে। তো এখানে থাই এবং লেগ সহ 5 পিস আমি চিকেন নিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত মুরগি দিয়েও কিন্তু তান্দুরি চিকেনটা তৈরি করতে পারেন। যদি আস্ত মুরগি দিয়ে এখানে তান্দুরি চিকেনটা তৈরি করেন সেক্ষেত্রে মুরগিটা আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে কেটে চিকেনটা একই রকম ভাবে মেরিনেট করলে হয়ে যাবে। তো এখানে চিকেনটাকে মাঝখান থেকে এভাবে আমি কেটে নিয়েছি, কারণ চিকেনটা এভাবে একটু কেটে নিলে মশলাটা চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। এখন অন্য একটা বাটিতে কিছু মশলা নিচ্ছি। প্রথমে নিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো বা ঝালটা কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী দিতে পারবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, চাট মশলা পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন। তবে হাতের কাছে যদি চাট মশলা পাউডার না থাকে তো এটা বাদ দিতে পারেন। গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, লবণ স্বাদ মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তবে এই কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে কিন্তু কোনো রকম ঝাল হবে না, জাস্ট সুন্দর একটা কালার হবে সেই জন্য দিয়েছি। হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন। আদা রসুন পেস্ট 1/2 টেবিল স্পুন, টক দই এখানে আছে 1/2 কাপ। টক দইটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, কারণ টক দইয়ের ভেতরে যদি পানি থাকে সেক্ষেত্রে যখন চিকেনটা মেরিনেট করে রাখবো চিকেনের ভেতর থেকেও কিন্তু পানি উঠবে, যার কারণে 1 থেকে 1.5 ঘন্টা আগে টক দইটা একটা ছাঁকনির ভেতরে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। টক দই দিয়ে দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ রঙের ফুড কালার দিয়েছি, তবে ফুড কালারটা কিন্তু অপশনাল, না দিতে চাইলে না দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দিচ্ছি 1টা ফ্রেশ লেবু। ফ্রেশ লেবুটা দিলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। আর 1টা লেবুর এখানে সম্পূর্ণটাই আমি দিয়ে দিব। একটা লেবুর সম্পূর্ণ রসটা দিয়ে দেওয়ার পর এখন সমস্ত মশলাটা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা দিলে মশলার যে টেক্সচারটা আছে সেটা অনেকটা স্মুথ হয়, মানে মশলার যে একটা খসখসে ভাব থাকে সেটা আর থাকবে না। তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন সমস্ত মশলা আরও একবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে পানি ছড়ানো মুরগির পিসগুলো এখন মশলার ভেতরে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে মুরগির মাংসটা আমি মেখে নিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটা পিসে যে কাটা অংশগুলো আছে সেই অংশের ভেতরে হাত দিয়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিতে। এই কাজটা অবশ্যই আপনাদেরকে হাত দিয়ে করতে হবে, কারণ হাত দিয়ে যতটা সম্ভব ভালোভাবে মশলাটা মুরগির মাংসের সঙ্গে লাগানো যায়। এক এক করে প্রত্যেকটা মুরগির পিস মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত্রের জন্য। আমার কাছে মনে হয় তান্দুরি চিকেন যত বেশি সময়ের জন্য মশলার ভেতরে রেখে এটা রেস্টে রাখা যায় এর টেস্টটা কিন্তু ততই বেশি ভালো আসে। তো আপনাদের হাতে যদি সময় না থাকে তো অ্যাটলিস্ট চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টার জন্য এটা মেরিনেট করে রেখে দিতে। আর একটা কথা, সেটা হচ্ছে মাংসটা মেরিনেট করে রাখলে কিন্তু সেটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, কারণ বাইরে রাখলে কিন্তু সেটা আবার নষ্ট হয়ে যেতে পারে। সারা রাত এটা নর্মাল ফ্রিজে রেস্টে রাখার পর সকালে আমি বাটিটা বের করে নিয়েছি, তারপর ঢাকনাটা খুলে এখন সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসগুলো আরও একবার ভালোভাবে একটু মেখে নিয়েছি। তারপর চলে যাচ্ছি তান্দুরি চিকেনটা তৈরি করতে। তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে বেশ বড় সাইজের একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে প্যানটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে।
চুলায় তান্দুরি চিকেন তৈরি করতে গেলে একটা প্রধান সমস্যা হয়, সেটা হচ্ছে চিকেনটা যখন প্যানে দিয়ে দেওয়া হয়, প্যানে চিকেনটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন যে প্যান থেকে বেশ খানিকটা পানি ওঠে। আসলে প্যানটা যদি ভালোভাবে গরম না হয় তো সেক্ষেত্রে চিকেন দেওয়ার পর পানিটা ওঠে। তো প্যানটা কিছুক্ষণ জাল করে গরম করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এখন এক এক করে চিকেনের পিসগুলো প্যানে দিয়ে দিচ্ছি। তবে সবগুলো চিকেন এখানে একেবারে না দিয়ে একটু জায়গা ফাঁকা রেখে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো প্যানে দিয়ে দেওয়ার পর এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ এই পর্যায়ে এসে যদি সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি উঠবে। মিডিয়াম লো আছে, এখন কিছুক্ষণ এটা জাল করে নিব। যখন চিকেনের একটা পাশ হয়ে যাবে সেই পর্যায়ে চিকেনটা আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো উল্টিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে বেশ খানিকটা কমানো থাকবে, অর্থাৎ লো থেকে এখানে চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা জাল করে নিতে হবে। চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে এটা দিয়েছি। তবে এই পর্যায়ে কিন্তু চিকেনটা 100% হয়নি, যেহেতু আজকের এই তান্দুরি চিকেনটা আমি চুলায় তৈরি করছি, তো এর ভেতরে স্মোকি ফ্লেভারটা নিয়ে আসার জন্য আমি আসলে এই কাজটা করি। এ ধরনের একটা বেকিং র্যাক নিয়েছি, তো র্যাকটা প্রথমে চুলার উপরে দিয়ে র্যাকটাকে ভালোভাবে একটু গরম করে নিয়েছি। তারপর চিকেনের পিসগুলো র্যাকের উপর বসিয়ে দিয়ে মিডিয়াম লো আছে উল্টে পাল্টে কিছুক্ষণ এটা জাল করে নিলে দেখবেন যে চিকেন থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসছে। তান্দুরি চিকেন এভাবে স্মোকি ফ্লেভার নিয়ে আসার পর কিন্তু চুলাটা একটু ডার্টি হয়ে যাবে, তবে চুলা যদি ডার্টি করতে না চান সেক্ষেত্রে সরাসরি প্যানে যেভাবে দেখিয়েছি পুরো চিকেনটা ওইভাবে ভেজে নিলে হয়ে যাবে। তান্দুরি চিকেনটা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি। আর তান্দুরি চিকেনের ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি একটু ভেঙে দেখাচ্ছি। চেষ্টা করেছি সহজভাবে সহজ পদ্ধতিতে, ঠিক আমি বাড়িতে যেভাবে তান্দুরি চিকেনটা তৈরি করি, তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।